চারিদিকে পুজোর আমেজ, পুজোর ধাকে কাঠি পড়তেই মাতোয়ারার রাজ্যবাসী, পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। তার আগেই কেমন আছে ভাঙনের পাঁচগাছিয়া পটুয়াপাড়া জানতে পৌঁছে গেল নিউজ 99+। দিন রাত এক করে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিরাম নেওয়ার সময় নেই শিল্পীদের। ইতিমধ্যেই অনেকে পূজাকর্তারা প্রতিমা নিয়ে রওনা দিয়েছেন মণ্ডপের উদ্দেশ্যে, আবার অনেকে পূজা কমিটি প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছেন পটুয়াপাড়ায়। চলুন এ বিষয়ে প্রতিমা শিল্পীরা কি বলছে জেনে নেওয়া যাক। এবছর পরিস্থিতি করোনার জন্য সবই সঙ্গীন, মানে ব্যাপার হচ্ছে যে আমরা যে প্রস্তুতিটা অনেক আগে থেকে নিয়ে থাকি, প্রায় আপনার ধরেন ফাল্গুন চৈত্র মাস থেকে, সেই জায়গাটা আমরা কভার করতে পারিনি, আমরাও বুঝতে পারিনি, এবং অর্থনৈতিক পরিস্থিতি তো পুরোপুরি ভেঙে পড়েছে, আপনারা বুঝতে পারছেন। প্রায় 4-6 মাস বসেছিলাম, সে সময় কোনো সাহায্যের হাতও আমরা পাইনি কারুর থেকে, তো না 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 কোনো আশ্বাস আমরা পাইনি, বা আমাদের জন্যে প্রশাসন বা রাজনীতিবিদরা কোনো মাথা ঘামায়নি বা কোনো অনুদান আমরা পাইনি। তার মধ্যে আমফান ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে উঠে এসে আমরা তো ভাবতেই পারিনি যে পুজো আবার হবে নতুন করে। তো এবছরের পরিস্থিতিটা ছিল খুব শর্ট সময়ে, তার মধ্যে আবার এই মধ্যে বন্যা এলো, সেই বন্যাতে জল উঠে গেছিলো আমার ঘরে, প্রায় 1 হাঁটু জল হয়ে গেছিলো। সেই পরিস্থিতি কাটিয়ে খুব চাপের উপর দিয়ে কাজটা রেডি করছি। অনিশ্চয়তা কালো মেঘ সরিয়ে আবার হাসবে এই পৃথিবী, সুদিনের আশায় প্রহর গুনছে শিল্পীরা। সব মিলিয়ে মহাসমারোহে জাকজমকে না হলেও মায়ের আগমনে কিছুটা হলেও হাসির ঝিলিক উকি দিয়েছে শিল্পীদের মুখে, তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 99+।